আসসালামু আলাইকুম, আমি শিমুলি আক্তার, মানিকার্য শাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্যাংশ থেকে আলোচনা করব। গদ্যাংশটি হচ্ছে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম প্রবন্ধটি, লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথমে আমরা এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম অর্থাৎ এর পাঠ পরিচিতি সম্পর্কে সংক্ষেপে জানব। পাকিস্তানি শাসক গোষ্ঠীর হাত থেকে বাঙালির সার্বিক মুক্তি অর্জনের লক্ষ্যে 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচির ঘোষণা করেন, এর ফলে তাকে কারাবরণও করতে হয়। 1970 সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে, তবুও পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করে বিভিন্নভাবে ষড়যন্ত্রের পথ বেছে নেয়, বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করতে থাকে। 1971 সালের 2রা মার্চ থেকে বঙ্গবন্ধুর আহ্বানে বাংলায় সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলতে থাকে। এর ধারাবাহিকতায় 1971 সালের 7ই মার্চ ঢাকা রেসকোর্স ময়দানে, বর্তমানে এটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান, প্রায় 10 লক্ষ লোকের উপস্থিতিতে 7ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ঐতিহাসিক ভাষণ দেন। ভাষণটি প্রায় 18 মিনিটের ছিল। ইউনেস্কো এই ভাষণটিকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে, যেটা আমাদের জন্য অর্থাৎ বাংলাদেশের জন্য গৌরবের। এই ভাষণ 7ই মার্চের ভাষণ হিসেবে বিখ্যাত। আসো এবার আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অর্থাৎ এই এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম রচনাটির লেখক সম্পর্কে জেনে নিই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 খ্রিস্টাব্দের 17ই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন শেখ লুৎফর রহমান এবং মাতা ছিলেন শায়রা খাতুন। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত হন, অর্থাৎ দেশব্রতে যুক্ত হন। ভাষা আন্দোলন সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যোগ দিয়ে তিনি অনেকবার কারাবরণ করেন। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রচনায় তার অবদান ছিল অপরিসীম। তিনি বাঙালির স্বায়ত্তশাসনের দাবি ছয় দফা আন্দোলনের মুখ্য প্রবক্তা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সূচনাকালে 1969 সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন। 1971-এর 25শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি বাহিনী বাঙালির এই অবিসংবাদিত নেতাকে, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তার নিজ বাসভবন থেকে, ধানমন্ডির বাসভবন থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের আগে অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। মুক্তিযুদ্ধকালে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তাকে রাষ্ট্রপতি করে গঠিত অস্থায়ী বাংলাদেশ সরকার যুদ্ধ পরিচালনা করে। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের 10ই জানুয়ারি তিনি পাকিস্তানের কারাবরণ থেকে মুক্ত হন এবং নিজ দেশে ফিরে আসেন। যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার মহান দায়িত্বে তিনি ব্রতী হন। তার সরকারই স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের সংবিধান রচনা করেন। বাংলাদেশের সংবিধান রচিত হয় 1972 সালে। 1974 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি প্রথম বাংলা ভাষায় ভাষণ দিয়ে বাংলাকে বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন। 1975 সালের 15ই আগস্ট সামরিক বাহিনীর কতিপয় বিপদগামী সদস্যের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। তিনি ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তিনি রাষ্ট্রের, বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি ও বাঙালি জাতিসত্তা বিকাশের গুরুধা ব্যক্তিত্ব। তিনি আমাদের জাতির পিতা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ পাঠ পরিচিতি, লেখক পরিচিতি সম্পর্কে জানলাম। এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম রচনাটি পড়া বা তোমরা যে পাঠ করলে, এই পাঠের উদ্দেশ্যটি কি? শিক্ষার্থী বন্ধুরা, রচনাটি পাঠের উদ্দেশ্য হচ্ছে স্বাধীন বাঙালি জাতি ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সংগ্রাম সম্পর্কে তোমরা জানবে। জাতির, বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিরবচ্ছিন্ন সাধনার কথা জানতে পারবে।
এবং বঙ্গবন্ধুর আদর্শ ও দেশ প্রেমের চেতনায় তোমরা উদ্বুদ্ধ হবে। তোমরা এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম রচনাটি খুব বেশি বেশি করে পড়বে, এটা তোমাদের সারা জীবন কাজে লাগবে, তোমাদের পরীক্ষায়, এমনকি সামনে যারা ভালো কোনো কিছু করতে চাও, বিভিন্ন সালগুলো, বিভিন্ন মানে কত সালে কি হয়েছে এগুলো একদম মুখস্থ করে ফেলবে, বেশি বেশি করে পড়বে, মেইন বইটা বেশি বেশি করে পড়বে। আশা করি তোমরা ভালো থাকবে, ভালো থাকার চেষ্টা করবে, শরীর প্রতি যত্ন নেবে। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।